গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিশান ডুগু ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে দেখো, আমি আমার বাপের বাড়ি থেকে ব্লগটা শুরু করছি। তোমাদের জানিয়েছিলাম যে আমি বাপের বাড়িতে আসছি। তো দেখো, আসার পরে তো আমি ব্লগ আর তৈরি করতে পারিনি, কারণ মা এতটাই অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না। দেখার পরে একটা মানে মেন্টালিটি প্রিপারেশন দরকার না, যে ব্লগ তৈরি করার জন্য যে একটা মেন্টালিটি প্রিপারেশন দরকার, সেই প্রিপারেশনটা আমার ছিল না, সেটা আমি করতে পারছিলাম না। তাই আমি খুবই দুঃখিত যে তোমাদের কিছুদিন ব্লগটা দিতে পারিনি, কারণ মায়ের এখনও অপারেশন করা হয়নি। তোমাদের বলেছিলাম যে গলব্লাডার স্টোন আছে, তো স্টোনটা বড় ব্যাপার না, স্টোনটা একটু বড়ই হয়েছে, 17 mm-এর। তো সেটা অপারেশন এখনও করা হয়নি, এ কারণে কারণ ডক্টরেরা 1 মাসের টাইম নিয়েছে, আর তার সঙ্গে প্রেশার, সুগার এগুলো লেভেল হাই আছে, আর সঙ্গে জন্ডিস ধরেছে। জন্ডিস 0.4 মানে 4 পয়েন্ট আছে। তো জন্ডিসটা অতিরিক্ত থাকাতে একটু সমস্যাই হচ্ছে, কারণ বিছানা থেকে উঠতে পারছে না, শরীর ভার হয়ে গেছে, মাথা ব্যথা, কিছু খেতে পারছে না সারাদিনই। এদিকে ডক্টর বলেছিলো যে সেদ্ধ সেদ্ধ ভাত, গালা ভাত খেতে। তো সেদ্ধ গালা ভাত খাওয়ানো, মানে আমি এখানে আসার আগে যে বাবা আমার মাসিরাওরা খাওয়াচ্ছিলো যে গালা ভাত করে পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, কোয়া সেদ্ধ এভাবে খাওয়াচ্ছিলো। তো আর সেখানে একটু লবণও দিচ্ছিলো না, তো একদমই প্রেশার যেহেতু আছে তাই লবণ দিচ্ছিলো না। তো ওদের ব্যাপারটাও কিন্তু ঠিক, কারণ ভয় পাচ্ছিলো যদি কিছু একটা সমস্যা তৈরি হয়। আমি আসার পরে মাকে এই কন্ডিশন দেখে আমি কোয়াশের ভাজা, ধরো হালকা তেল দিয়ে একটু লবণ দিয়ে রান্না করলাম, কারণ কাঁচা লবণটা প্রেশারের জন্য ক্ষতিকর, কিন্তু সবজির মধ্যে যে যেটা দেওয়া হয় সেটা অতটা ক্ষতিকর না, মানে যেটা আমি জানি, কারণ আমার শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদেরও তো প্রেশার সুগার আছে। আমি যেটা দেখে আসছি, যেটা জেনে আসছি সেটাই। তো যাই হোক, সেগুলো কথা বাদ দাও, ওগুলোর কথা নিয়ে আর কিছু নেই। যে মায়ের শরীর এখন আগে থেকে কোনো ইম্প্রুভ হয়নি, আর 2 সপ্তাহ হয়ে গেল প্রায়, এখনও ডক্টরের কাছে অপারেশন করা হয়নি। 2 সপ্তাহ মাথায় আমাদের আবার চেক আপে যাওয়ার কথা বলেছিলো, তো চেক আপের ডেট প্রায় চলে এসেছে, কিন্তু এদিকে মার কোনো ইম্প্রুভ হচ্ছে না। হয়তো যতদিন পর্যন্ত স্টোনটা অপারেশন করা হবে না ততদিন পর্যন্ত হয়তো আর কোনো ইম্প্রুভ আসবে না। তো মন মেজাজ ভালো নেই, কোনো কিছুই ভালো লাগে না। আর এদিকে 2 বাচ্চা নিয়ে, বোনকে নিয়ে এসেছি একটু দেখার জন্য, আর কিটুটা এতটাই দুষ্টু যে বোনের কাছেও থাকে না, শুধু চিৎকার চেঁচামেচি করতেই থাকে। তো যাই হোক, এই যে সকালবেলা ওকে একটু ধরিয়ে দিয়ে এদিকে ডুগুর জন্য রুটি বানাচ্ছি, আর একটা মানে মাসি রাখা হয়েছে যে কিনা আমাদের রান্না টানা করে দেয়। তো সেই মাসিটা একটু সকালবেলা এসে চাটা করে টুকটাক করে টরে গেল, আর এদিকে আমি ডুগুর খাওয়াটা বানাচ্ছি, রুটি, আর এদিকে অমলেট করে দেবো ওকে। রুটি অমলেটই খাবে আর আমরাও তাই খাবো, রুটি আর অমলেট খাবো। তো সকালে ব্রেকফাস্টটা আমাদের এটাই হবে, তারপরেই মাসি এসে রান্নাটা করবে, সেটা আমি দেখে দেবো কী কী করতে হবে না হবে ওকে জানিয়ে দেবো, তখন সে রান্না করবে। জানি না কতদূর তুলতে পারবো, কী করতে পারবো, যতটুকু পারবো তোমাদের সাথে আমি একটু শেয়ার করার চেষ্টা করছি আজকে। আশা করি ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করো। আর নতুন নতুন মনিটাইজেশন হয়েছে চ্যানেলটিকে, প্লিজ আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমার পাশে থেকো বন্ধুরা, তোমরা এতদূর পর্যন্ত আমাকে সাপোর্ট করে এসে আমার চ্যানেলটিকে মনিটাইজ করে দিয়েছো, আর একটু প্লিজ আমাকে সাপোর্ট করো যেন আমি আমার সাফল্যে এগিয়ে যেতে পারি, আমার যে চ্যানেলটিকে আমি গ্রো করতে পারি, এগিয়ে যেতে পারি। তো এটা তোমাদের কাছে আমার আবদার বলতে পারো, এক কথায় আবদার বলতে পারো, বোন হিসেবে দিদি হিসেবে তোমরা যেটাই ভাবো না কেন আমাকে, সে হিসেবে একটা আবদার বলতে পারো যে আমাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, এটা একটা আমার আবদার। তো এই দেখো, এই অমলেটটা আমার তৈরি হয়ে গেছে আর রুটিও বানানো হয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এখন আমি এটা ডুগুকে দিয়ে দেবো, আর একটু ওইদিকে ওর মনের কাছে আছে, তো তারপরে এই রান্না বান্নার কাজটা হবে, এই মাসি আসবে, মাসি আসার পর করবে। জানি না কীভাবে করছি না করছি, এদিকে মায়ের শরীরও ভালো না, সে কী করবো বুঝে দিতে পারছি না, খাওয়া দাওয়া তো একদমই করছে না, ছেড়েই দিয়েছে বলতে গেলে, সেই 1 চামচ 2 চামচ খাওয়া খাচ্ছে বাটিতে দিয়ে, আধা বাটিও খাচ্ছে না, মানে ছোটো একটা বাটি দিয়ে আধা বাটি, ধরো জোর 4 থেকে 5 চামচ একটু ভাত এখন খাচ্ছে, আগে তো সেটাও নাকি খাচ্ছিলো না, যখন আমি আসিনি তখন 1 চামচ ধরো জোর হাইস্টে খাচ্ছিলো। তো এভাবে যদি খাওয়া দাওয়া করে বলো একটা মানুষ কীভাবে জোর পায় শরীরে,
তো আর এদিকে দেখো আমাদের এখানে আমরা যেখানে থাকি না আশেপাশে যতজন আছে এতটাই ভালো যে ওরা প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসে দেখা করতে। এমন কেউ বাদ নেই, এমন কেউ নেই যে ওরা এসে আমার সাথে দেখা করে যায়নি, মায়ের খবর নিয়ে যায়নি, মায়ের দেখা করে যায়নি। পাড়ার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা লোক হেল্প করতে এগিয়ে এসেছে, এটা কিন্তু মানতে হবে বলো। এরকম পাড়া, এরকম পরিবেশে কিন্তু সচরাচর আমি আমি দেখিনি, কারণ আমি ছোটোবেলা থেকে এত জায়গা আমাদের বাড়িতে কিন্তু ভাড়া থাকি, আমি থাকতাম মানে আমাদের বাবা বাড়িতে ভাড়া থাকে, কিন্তু এত জায়গা চেঞ্জ করা হয়েছে, এত বাড়ি চেঞ্জ করা হয়েছে, কোনো জায়গায় আমি এরকমটা পাইনি যে মানে এতটা কেয়ার কেয়ার করে, মানে পরিবেশে পাড়া প্রতিবেশী এতটা কেয়ার করে এরকমটা আমি কোনোদিন পাইনি। আর দেখো কিটুকু আমার খাওয়ানো হয়ে গেল, তখন তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ডালিয়া রান্না করেছিলাম, ওকে খাওয়ালাম, আর এদিকে বোনকে বললাম যে একটু পুজোটা দিয়ে দিতে, আমি পুজোটা দিতে পারবো না আজকে, যার জন্য ওকেই বললাম যে পুজোটা দিয়ে দে। প্রতিদিন তো পুজোটা এসে আমার একটা মাসি আছে এখানে, মাসি এসে দিয়ে যায়, তো আজকে আর মাসি আসে না। জলের জন্য ওগুলো সবুজ হয়ে আছে, এলে বিচি হবে না রে, তুই দেখ দেখ এলে বিচি যদি হয় মো এক কান কাটি দিস, এলে বিচি হবে না। জ্বালাই আছে, তখন আর কয়েকদিন নিজে হলে পাখি দেবে, খাবে না খাওয়া বুটি গোটা থাকলে ফেলে দিয়ে বলো, আবার নিজের বেশি থাকা আর বাবা পাঁচ দশ টাকার বিক্রি কিনতে কথা বলি, পাঁচ দশ টাকার বিক্রি না পিয়ে দিল এখানে আপনার এখন আমি কিটুকে নিয়ে একটু বেরিয়েছি বাইরে, আর এই দেখো বাইরে আজকে কিরকম সাথে সাথে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই চাদর মুখ দিয়েছি। বন্ধুরা দেখো আমি এখন বাবা বাড়িতে আছি, তো মায়ের শরীর তো প্রচণ্ড অসুস্থ, তাই ব্লগ বানাতে পারছি না, তবুও টুকটাক একটু একটু করছি। আর জানি বুঝতেই তো পারছো বাচ্চা নিয়ে, দুটো বাচ্চা নিয়ে সামলানো কতটা মুশকিল হয়ে যাচ্ছে, তবুও হ্যাঁ বাবা তবুও যতটা চেষ্টা করছি করার। আর বাড়ি ঘর বাবা যতটা পেরেছে পরিষ্কার করে রেখেছিলো, কিন্তু ছেলে মানুষকে আর অতটা পারে, তো যতটুকু পারলাম একটু পরিষ্কার করে রাখলাম। আর কী বলবো বন্ধুরা, রোজ হয়তো ভিডিও দিতে পারবো না, তো তবুও চেষ্টা করবো দেওয়ার, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো।